আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমি দেখাবো খুব সুন্দর দুটি ইয়াররিং এই যে দেখতে পাচ্ছেন এই ইয়াররিং দুটো আমি নিজেই বানিয়েছি আর এই জন্য অনেক অনেক অ্যাক্সাসারিজের প্রয়োজন হয় জুয়েলারির ক্ষেত্রে আর জুয়েলারি ছোট হলেও প্রাইসটা কিন্তু একটু বেশি হয় কারণ হচ্ছে এটা বানাতে খুবই সময় লাগে খুবই সময় সাপেক্ষ নিখুঁতভাবে সুন্দর করে বানাতে হয় জিনিসটা ছোটো হলেও সবাই কিন্তু কম লাগে না সময় কিন্তু আরও বেশি ব্যয় হয় তো প্রথম আমি যে ফ্লাওয়ারটি বানিয়েছি তারপরে এই চেনটি দিয়েছি এবং এই রকম ক্রিস্টালগুলো দিয়ে দিয়েছি আর নিচে আরও একটি ফুল দিয়েছি আর এই রিংগুলো আমি কিনেছি চেন এবং স্টোন সব অ্যাক্সেসারিজগুলি আমার কিনতে হয়েছে আর এগুলো খুবই এক্সপেন্সিভ হয়ে থাকে জুয়েলারি সব অ্যাক্সেসারিজ আর আপনারা যারা কাটার কাজ পারেন তারা তো একবার দেখলেই পারবেন এই কানের দুলটি বানানো খুবই সহজ কিন্তু খুবই সুন্দর এই কানের দুলটি দেখতে খুবই ভালো লাগে আমি নিজেও পড়ি আমার এরকম বড়ো বড়ো রিং পড়তে খুব ভালো লাগে আর এগুলো আমেরিকানরাও খুব পছন্দ করে তারাও আমার কাছ থেকে কিনে নেয় তো থ্যাংক ইউ সো মাছ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ